আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছি সুমিতা চক্রবর্তী। 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগ। 100 দিনের কাজে দুর্নীতির সামনে চলে এলো এবার জয়নগরে। জয়নগর 1 নম্বর ব্লকের ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য উত্তম সর্দার আমফানের টাকা নিজের পরিবারের মধ্যে ভাগ করে নেওয়া, জব কার্ডের টাকা ভাগ নেওয়া সহ একাধিক অভিযোগে শুক্রবার গ্রামের ভেতরে আটকে রেখে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। আজকের যে রাস্তায় শয় শয় মানুষ আপনারা লাভিয়েছেন, কার বিরুদ্ধে? আমাদের ঘরের জন্য, ঘরে তো ঘর ভেঙে পড়ে গেছে। গোপালের কাছে গিয়ে বললাম যে বাবা আমার ঘর পড়ে গেছে, কি হবে না, আমি রাস্তা তো বার করে দাও যাবো। বলে কি আমি কি তোমার ঘর তুলে দেবো, তোমরা লোকজন ডেকে নিয়ে তোমরা তুলে নাও, ও বিষয়ে আমি কিছু জানি না, আর আমি যেতে পারবো না, আর ওসব সম্বন্ধে আমি জানি না। জব কার্ড নিয়ে সে করে কাছে জব কার্ডের টাকা বন্ধ দিচ্ছেন, আম ফোনের ঝড়ে সে টাকা বন্ধ পাইনি। যে আমার এতদিন ভোর হয়রান করেছে, আমফানের ঝড়ে টাকা দেয়নি, জব কার্ডটা আটকে রেখেছে, এখন পর্যন্ত আমি কোনো টাকা কিছু পাইনি। আমি জব কার্ডটা ইয়ে পর্যন্ত আমি এন্ট্রি হয়নি, আমার জব কার্ডে আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এবং আমার ছেলেরও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আমি সে টাকাটা গেল কোথায়? আমার এমনি জব কার্ড এন্ট্রি হয়ে গেছে, সে টাকাটা গেল কোথায়? এই পর্যন্ত আমার বোঝ। আপনার পরিচয়? বিমল সর্দার। আজকে যে আন্দোলন করলেন, কিসের জন্য আন্দোলনের শুরু? আজকের এই চন্দ্রেশ্বর বুধের বিজেপি মেম্বার এবং তার যারা সাংগভঙ্গ আছে এবং বিজেপির মনোনীত যে সুপারভাইজার, সেই তাদের দুর্নীতির প্রতিবাদে আজকের এই পথসভা বা আজকের আন্দোলন। আন্দোলনের মূল ছিল যে ঘরের টাকা, যে মানুষ গরিব মানুষের 1,20,000 টাকা পেয়েছে, তার মধ্যে ওদের দাবি চাপ দিয়ে তাদেরকে 20,000 টাকা, কারো 25,000, কারো 30,000 টাকা দিতে হবে, না দিলে তাদের সেকেন্ড পার্টের টাকা দেওয়া হবে না, তাদের থার্ড পার্টের টাকা ঢোকানো হবে না, তাদের মাসের টাকা জব করে টাকা দেওয়া হবে না, এরকম হুমকি ছিল। এবং কারো গরিব মানুষের কি অনেক গরিব মানুষের কাছে জোর করে প্রেশার ক্রিয়েট করে টাকা আদায় করেছে, কারো কাছে 15, কারো কাছে 20, কারো কাছে 30। আমরা আন্দোলন করেছি, আমাদের যুব ছেলেরা আন্দোলন করেছে, ছাত্র তৃণমূল কংগ্রেসের যুব ছেলেরা অনেকে আন্দোলনের পরে কিছু টাকা ফেরত দিয়েছে, ব্যাপক সংখ্যক টাকা মানুষের টাকা এখন ফেরত দেয়নি তার প্রতিবাদে। এবং কিছু 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 ব্যক্তি আছে তারা কোলাগাছ পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছে এবং টাকা জব কার্ড 100 দিনের টাকা অন্য অ্যাকাউন্টে দিয়েছে। প্রতিবাদ সভা কিসের জন্য? এই যে ঘর নিয়ে, আমফান ঝড় নিয়ে আমাদের বিজেপি প্রার্থী গোপালদা আমাদের বাড়ি এসেছিল ঝড়ে, আমফান ঝড়ে ঘরের চাল উড়ে গেছে, ঘরে গাছ পড়ে ঘর ভেঙে গেছে, যার টাকা ঢোকাবার জন্য আমাদের ফটক ফটক করে নিয়ে গেছে, আমাদের টাকা দেবে বলেছে দেয়নি, দ্বিতীয় গল্প আমাদের ঘরে সার্ভ হয়ে গেছে, ঘর দেওয়ার কথা সেই ঘরটার নাম কেটে দিয়ে ওনাদের মতন ওনারা ভাগাভাগি করে খেয়ে নিয়েছে। এই প্রশ্ন, আরও প্রশ্ন বলছি যে গাড়ি গাড়ি মেয়েদের কাপড় দিল, এক গাড়ি করে কাপড় ঢুকলো, সেই গাড়ির কাপড়টা ওনারা ভাগ করে নিল, এক গাড়ি চাল ঢুকলো, সেই চালটা ওনারা ভাগ করে নিল, নে ঝেঁয়ার মতন আতারাতি খেয়ে এখন সব ঝেঁয়া সাইড হয়ে গেল, এই মাঝখান থেকে গরিব লোকরা সব ফেঁসে গেল। আমার বক্তব্যটা এইটা আমি সাংবাদিককে আমি জানাচ্ছি যে আমার পরিচয় বসুদেব দাস, ধোসা চন্দনেশ্বর হাই স্কুল, ঠিক আছে। এদের অভিযোগ, উত্তম আমফানের টাকা ক্ষতি না হওয়া সত্ত্বেও তার বাবা ভাই পরিবার ও বন্ধুদের মধ্যে পাইয়ে দিয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, অবিলম্বে এই ঘটনার তদন্ত করতে হবে, যদিও সেই অভিযোগ মানেননি উত্তম সর্দার। আতাউর রহমানের রিপোর্ট, নিউজ কলকাতা।